بسم الله الرحمن الرحيم. ألف لام را، تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن، وإن كنت من قبله لمن الغافلين. আলিফ লাম র, এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত। নিঃসন্দেহে আমি একে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি যেন তোমরা তা অনুধাবন করতে পারো। হে নবী, আমি তোমাকে এ কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি যা আমি তোমার কাছে ওহি হিসেবে পাঠিয়েছি। অথচ তার আগ পর্যন্ত তুমি এ কাহিনী সম্পর্কে ছিলে সম্পূর্ণ বেখবর লোকদেরই একজন। এটা হচ্ছে সেই সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টা তারা, চাঁদ ও সূরজকে আমি এদের আমার প্রতি সাজদাবনত অবস্থায় দেখেছি। একথা শুনে তার পিতা বলল, হে আমার স্নেহের পুত্র, তুমি তোমার স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলে দিও না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটতে শুরু করবে, কেননা শয়তান মানুষের খোলাখুলি দুশ্মন। রাখবেন ইউজারসিফ একজন অবাধ্য গোলাম। আমরা তাকে জেলখানায় পাঠিয়েছিলাম যেন তাকে শাস্তি দেয়া হয়, এজন্য নয় যে সে কারাগারে বসে ঘোষ গল্প করবে আর নেতৃত্ব দেবে। আর কবে এই বিষণ্ণতা ও দুশ্চিন্তার বেড়াজাল থেকে বের হয়ে আসবেন আমার বানু? এই দিল বলল ইউজারসিফকে বন্দি করতে করলাম, ওই দিলই আবার বলছে আজাদ করতে, কিন্তু পারছি না। কেন ইউজারসিফকে বন্দি করলাম? কেন করলাম? কি হয়েছে? উটটি পালিয়ে যাচ্ছে কেন? জানি না, কোনোভাবেই ওকে থামাতে পারছি না, যাই করি না কেন দৌড়েই যাচ্ছে। কাফেলা থেকে পালিয়েছে, ক্লান্ত হয়ে পড়েছে। কেনানের অধিবাসী? হ্যাঁ, তুমি কিভাবে জানলে? তোমার লেবাস কেনানিদের মতো, আমি তাদের সঙ্গে জিন্দেগি গড়েছি। হ্যাঁ, তুমি এখানে কি করছো জানো না? এই এলাকা নিষিদ্ধ। আমার অপরাধ নয়, আমার উট এইদিকে পালিয়ে এসেছে, আমি তার পেছন পেছন এসেছি। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও। ও আমার জন্মস্থানের অধিবাসী, আমাকে একটু অনুমতি দাও, আমি তার সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ ঠিক আছে, দ্রুত কথা সেরে ওকে বিদায় করো। তাহলে সত্যি তুমি কেনানি? হ্যাঁ, তুমি কে আর এখানে কি করছো? সে অনেক কথা। আচ্ছা, তুমি কি কেনানের গণ্যমান্য মানুষদেরকে চেনো? চিনি তো, ইয়াকুব নবী, ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। আমি শুনেছি তার পরিপূর্ণ 12টি শাখা ছিল। ছিল,
কিন্তু একটি শাখা বিচ্ছিন্ন হয়ে গেছে। ইয়াকুব নবীর হাল হাকিকাতের কোনো খবর আছে? শুনেছি যে অব্যাহত বিরহে আক্রান্ত, ছোট্ট একটি কুড়ে ঘর তৈরি করে সবকিছু ত্যাগ করেছে এবং ওই বিচ্ছিন্ন শাখার জন্য অবিরাম কেঁদেই চলেছে। তুমি কেন কান্না করছো? যদি ক্যানানেরই অন্তর্জালের দগ্ধ বৃদ্ধের সাথে তোমার আবার দেখা হয়, বলবে পরিত্যক্ত এক জেলখানা সেই জওয়ানের পয়গম রয়েছে। বলবে একজন কয়েদি বলেছে, যখনই তোমার বিরহ বিচ্ছেদের সহ্য ক্ষমতা শেষ সীমানায় পৌঁছবে, তখন তার অনুনয়ের হাত যেন তার প্রিয় বন্ধুর দরবারে উত্তোলন করে। পিতার কাছ থেকে দূরে থাকা সে বিদেশ বিবাহের সন্তানের জন্য যেন তিনি দোয়া করেন। তুমি কে? নিজের নাম ঠিকানা তো বলো। আমি অক্ষম, বলার অনুমতি নেই। দেখো তোমার উট চলে এসেছে, তোমাকে দেখে আর ভয় পাবে না। আজব ব্যাপার, ওর পিছনে কতই না ছুটলাম আমি। একেবারেই আজব নয়। এই পৃথিবীতে সবাই তার মালিকের কাছে একদিন ফিরে যায় এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছায়। তার মানে এই উট ইচ্ছে করেই আমাকে এখানে এনেছে? অদ্ভুত তো। কাফেলা আমার জন্য অপেক্ষা করছে। খোদা হাফেজ। খোদা হাফেজ। কেনানে সে মহান ব্যক্তিকে বলবে তার কেটে ফেলা শাখার বদলে মহান খোদাকে যেন নিজের দিলে রোপণ করে। তাকে সবুর ধরতে বলবে আর দোয়া করতে বলবে দ্রুত যেন তাকে ফিরে পায়। আচ্ছা, খোদা হাফেজ। খোদা হাফেজ। Ugh.
ইরানুস, 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 ওঠো ইরানুস। খোয়াব দেখছিলে? আজব খোয়াব ছিল। তুই কেন জেগে আছিস? আমিও খোয়াব দেখেছি। ঘুম থেকে উঠে বুঝতে পারলাম তুইও খোয়াব দেখছিস। যদি জেলখানার বাইরে থাকতাম, ইবাদতখানার খোয়াব ব্যাখ্যাদানকারীর কাছে যেতাম। হ্যাঁ, আচ্ছা, জেলখানার ভেতরে কেউ খোয়াবের ব্যাখ্যা করতে জানে না? ইউজারসিফ? হ্যাঁ। এখন গভীর রাত, ভোরে ভোরে। ইউজারসিফ যদি ভোরবেলা খনিতে যায়? কারাগার পরিষ্কার পরিচ্ছন্নর জন্য কিদামিন কালকে কারাবন্দীদের ছুটি দিয়েছে। তাহলে আমিও ঘুমাই। তোমার রিসালাতের সময় পৌঁছে গিয়েছে। এখন থেকে পরবর্তীকারের আদেশ ও তোমার কর্তব্য হলো কারাবন্দী ও মিশরের মানুষের হেদায়েত ও একাত্মবাদী খোদার তাবলিকের জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া। নিঃসন্দেহে এই পথে খোদা তালা তোমাকে সাহায্য ও মদদ দেবে। তারা তোমাকে নিজের জন্য নির্বাচন করেছে এবং খোয়াবের ব্যাখ্যা প্রদানের যোগ্যতা দিয়েছে, এবং তোমার কারণে অফুরন্ত নিয়ামক ইয়াকুবের পরিবারের উপর মঞ্জুর করা হয়েছে। যেরূপভাবে তোমার পিতাকে ইসহাক ও ইব্রাহিম নবীকে নিয়ামক প্রদান করা হয়েছে এবং ইমামতের জায়গা ও বেলায়েতের অনুগ্রহ দান করেছে, তোমার রেসালাতের সময় পৌঁছে গেছে। তোমার রেসালাতের সময় পৌঁছে গেছে। তোমার রেসালাতের সময় পৌঁছে গেছে। আমি ও ইরানুস একটা খোয়াব দেখেছি, তুমি ব্যাখ্যা করতে পারবে? কি খোয়াব দেখেছ আগে বর্ণনা করো দেখি। আমি খোয়াবে দেখলাম আঙ্গুরের থোকা থেকে আঙ্গুরের রস নিংড়ে পেয়ালায় ভরে বাদশাকে দিলাম। বাদশা অনেক ভীত ছিল। ভালো খোয়াব নয়। একদমই ভালো খব নয়। আচ্ছা, আর তুমি কি খব দেখেছ? আমি খব দেখেছি, এক ঝুড়ি রুটি আমার মাথায় ছিল আর পাখিগুলি এসে রুটিগুলি খেয়ে সাথে নিয়ে চলে গেল। হ্যাঁ, চলে গেল। আমার এই খোয়াবের ব্যাখ্যা যদি তোমাদের জন্য ক্ষতিকারক হয়ও, তবুও তোমরা কবুল করবে? কবুল করব? কবুল করবে?
এইটা কি করে হবে? তুমি যেটা বলবে সেটাই মেনে নিতে হবে। বোঝা যাচ্ছে যে তোমরা আমার কথার হাকিকত নিয়ে সন্দেহ পোষণ করবে। আমি তোমাদের অধিকার দিচ্ছি, তবে এটা জেনে রাখো যে আমি খোয়াবের ব্যাখ্যা জানি, আর আমি এখন যেটা বলবো সেটা অবশ্যই বাস্তবে ঘটবে। প্রথমে আমি তোমাদের একটা নিশানা স্পষ্ট করব, তারপরে আমি তোমাদের খোয়াবের ব্যাখ্যা প্রদান করব। যেমন কি নিশানা? যেমন আজকে আমাদের এখানে কি খাবার নিয়ে আসবে সেটা আমরা কেউ জানি না, আমি বলে দেব। বাহ বাহ ইউজারসিফ, তুমি দেখি তন্ত্রমন্ত্রও শিখেছ। কখনোই নয়, আমি জাদুবিদ্যা জাদুশাস্ত্র দিয়ে খোয়াবের ব্যাখ্যা শিখিনি। আমার রূহ সহযোগিতা প্রাপ্ত হয়েছে, আসমানি সহযোগিতা, মহান রাব্বুল আলামিনের এলেম দ্বারা ইলহাম প্রাপ্ত। এই জ্ঞান আমার পরোয়ার দিগার আমাকে শিক্ষা দিয়েছে। তুমি যে খোদাকে উদ্দেশ্য করে বলছো সে মিশরের মহান আমন খোদা নয় তো? তার মানে আত্মাহীন পাথর কি খোয়াবের ব্যাখ্যা ও হাকিকাত সম্পর্কে জানে? হ্যাঁ, আমি সকল কুফরি জাতিকে পরিত্যাগ করেছি, কারণ হলো তারা একাত্মবাদী খোদায় ইমান আনেনি। তারা তো পূর্ব থেকেই কাফের, তাতে আনুগত্য আনার প্রশ্নই আসে না। আজকের খাবার হলো মাছ, রুটি আর গমের বিরিয়ানি, সঙ্গে কিছু খোরমা। এটা কারাগার, মেহমানখানা নয়। কয়দিখানা এই খাবার? আমি তো স্বপ্নেও এই খাবার দেখিনি। এই খাবার শুধুমাত্র বিলাসবহুল জলসায় শরাবের সাথে খেয়ে থাকে, জাবিরা জেলখানায় নয়। সত্যি করে বলো তো, তুমি যে খাবারের কথা বলছো তা সত্যি আসবে? খাবার এনেছি, সবাই সারি করে দাঁড়াও। আজকের খোরাক কি? যদি বলি তাহলে তো বিশ্বাস করবে না। মাছ আর রুটি, গমের বিরিয়ানি আর খোরমা। তুমি কি করে জানলে? এই খাবার তো এখনই নিয়ে আসা হলো। ইউজারসিফ যেই খাবারের কথা বলেছিল সত্যি সত্যি সেই খাবারই এসেছে। লাইনে দাঁড়াও, সবার কাছে পৌঁছাবে, তোমরা সবাই সারিতে দাঁড়াও। কারাগারের জন্য এই খাবার? এই খাবার বানু জুলেখার নির্দেশে এখানে আনা হয়েছে। এই খাবার জুলেখা পাঠিয়েছে। আচ্ছা, এটা জুলেখারই কারবার? তা নয় তো কি, এর আগে কখনো এই কারাগারে এমন খাবার দেখেছো? বানু জুলেখা কারাবন্দীদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের মনোরঞ্জনের জন্য এই খাবার পাঠিয়েছে। সকল কয়েদির মনোরঞ্জনের জন্য নাকি একজন কয়েদির মনোরঞ্জনের জন্য? হ্যাঁ, এখন তো আর ইউজারসিপের খোয়াবের ব্যাখ্যা অস্বীকার করতে পারবো না। নিঃসন্দেহে তুমি যা বলবে সেটাই ঘটবে। ইউজারসিপ, তুমি তো আমাদের সাথেই বসা ছিলে, কি করে জানলে আজ এই খাবার দেবে? আমি যা কিছু জানি পরোয়ার দিগারের পক্ষ থেকে আমাকে তালিম দেওয়া হয়েছে, নিজে থেকে আমি কিছু বলি না। তুমি কোন খোদার কথা বলছো? তুমি কার অনুসারী? আমি আমার পিতা ও পিতামহের দিনের অনুসরণ করি, ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব দিনের। তুমি ইব্রাহিমের উত্তরসূরি?
যে কিনা এক খোদার অনুসরণ করত। হ্যাঁ, সেই যে কিনা তোমাদের অনেক খোদাগণের বিরুদ্ধে অভ্যুত্থান করেছিল, সেই যে কিনা কুফরি, শেরেক ও নিজ হাতে তৈরি করা খোদার বিরুদ্ধে সংগ্রাম করেছিল। এই ইউজারসিফ, হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা আমুন খোদার ইবাদত করে আসছে, তারা কি এতদিন ভুল করে এসেছে? নির্জীব পাথর খোদাই করে তৈরি হয় তোমাদের সেই মহান আমুন খোদা। পাথরের কারিগররা তাদের নিজ ইচ্ছে মতো তার আকার দিয়ে থাকেন। এটা কি ইবাদতের যোগ্য, নাকি মহাপরাক্রমশালী যে পরাজিত হন না তিনি ইবাদতের যোগ্য? এরকম খোদাই আসলে ভালোবাসা আর ইবাদতের যোগ্য। কিন্তু আমরা কোথা থেকে জানবো এর অস্তিত্ব? তাকে তো আমরা কখনো দেখিনি, তাহলে আমরা তাকে কিভাবে পাব? আমাকে তো তোমাদের হেদায়েতের জন্য এখানে পাঠানো হয়েছে এবং তোমাদের খোয়াবের ব্যাখ্যা প্রদানের ক্ষমতা দেয়া হয়েছে। তোমাদের আজকের খাবারের আগাম খবর তো আমিই দিলাম। একটা মাত্র ভবিষ্যৎবাণী শুনে আমরা আমাদের খোদাকে ভুলে যাব না আর তোমার খোদার ইবাদত করব না। তোমাদের আগে বলেছি আমার এলেম রাব্বুল আলামিনের কাছ থেকে, না আমার নিজের কাছ থেকে। এখন আমি তোমাদেরকে এমন বিষয়ে বলবো যেটা আমি আগে কখনোই তোমাদেরকে বলিনি। আমার পিতা ইয়াকুব নবী, আমি ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের উত্তরসূরি। এনাদের পর আমি একাত্মবাদী খোদার একজন প্রতিনিধি। তোমাদেরকে আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিমের দিন এবং একক ও অদ্বিতীয় খোদায় ঈমান আনতে আহ্বান করছি। তুমি তাহলে খোদাবন্দের প্রেরিত প্রতিনিধি? তোমাদের জন্য বলছি, আম্বিয়া সিলসিলার একটি ধারণা ইনসানদের হেদায়তের জন্য প্রেরণ করা হয়েছে। আমার পূর্বে হজরত আদম, হজরত নূহ, হজরত ইব্রাহিম, হজরত ইসহাক ও হজরত ইয়াকুব ছিলেন, অতঃপর আমি। এরপরে আরও অনেক পয়গম্বর আসবে এবং আখেরিনি আম্বিয়া হজরত ইব্রাহিমের সিলসিলা থেকে আসবে। এবং জেলখানায় একজন পয়গম্বর? জেলখানা খোদার সম্পত্তি এবং আমি খোদার নবী এবং তোমরা খোদার বান্দা। তো জেলখানার ভেতরে আর জেলখানার বাইরে কি পার্থক্য রয়েছে? যদি আমুন ও আমুনের অন্যান্য খোদা দ্বারা কোনরূপ কল্যাণ পেতাম, তাহলে এই কথার জন্য তোমাকে শাস্তি দিতাম। কিন্তু এখন আমি বলছি, যদি তোমার খোদা তোমার মতোই মেহরবান হয়, তাহলে আমি তাকে তোমার মতোই ভালোবাসবো। পাদিয়ামুনকে আমি কঠোর শাস্তি দেব। উত্তম হচ্ছে যে রাজমহলে জাঁকজমকপূর্ণ মেহমানদের আয়োজন করা হোক, অজ্ঞামহর ও তার সহকর্মীদের দাওয়াত করা হোক। এমন সময় খাদেম কিমুনি, ইরানুস ও আপুপিসকে এখানে হাজির করানো হবে, একে অপরের সঙ্গে মুখোমুখি করানো হবে। আপনি কি ভাবছেন এ দাওয়াত তারা কবুল করবে?